পাঁচটা কারণে মানুষ মন্দিরে যাওয়ার পাঁচটা বিধান রয়েছে শরীয়তে। কয়টা বিধান? পাঁচটা। জোরে বলুন, কয়টা বিধান? এক, সাকিব আল হাসানের দোষ দিলেই চলবে না, আমাদেরকেও দেখতে হবে আমাদেরও ইমান আছে কিনা। জোরে বলুন, কথা ঠিক কিনা? মন্দিরে যাওয়ার পাঁচটা বিধান। এক নম্বর বিধান, কোন ব্যক্তি যদি মন্দিরে এই কারণে যায় যে সে কোনো মুসলমান মন্দিরে গেল আর মনে মনে চিন্তা করলো আমাদের ধর্ম ওই ধর্ম একই ধর্ম, আমরা আল্লাহ বলি, তারা দেবদেবী বলে, তারা ভগবান বলে, সরস্বতী বলে, আমাদের খোদা তাদের খোদা একই, মন্ত্রে মূর্তি উদ্বোধন করলে বা পূজাতে গেলে আমাদের কোনো সমস্যা নাই, এই চিন্তা চেতনা নিয়ে যদি কোনো মানুষ কোনো মন্দিরে যায়, মনে রাখবেন এই মানুষটার ইমান এক মুহূর্তের জন্য তার ইমান থাকে না, ইমান সাথে সাথে চলে যায়, কুফুর হয়ে যায়। দুই নম্বর কথা হলো, কোনো মানুষ যদি এই চিন্তা নিয়ে যায় যে আমি মূর্তি উদ্বোধন করি না, আমাদের ধর্মও না সেটা, তাদের ধর্ম খারাপ, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এমনি দেখতে যাচ্ছি কি করে তারা, এই ধরনের চিন্তা নিয়ে যদি কোনো মানুষ যায়, এটা দেখাও তার জন্য ঠিক না, এটা দেখাও তার জন্য গুনাহ। তিন নম্বরে, কোনো মানুষ যদি এই চিন্তা নিয়ে কোনো মূর্তি কোনো মন্দিরে যায় যে তাকে জোর করে মন্দিরে পাঠানো হয়েছে, কারণ অনেক সময় মুসলমানদের সংখ্যালঘুর কারণে মুসলমানদের আরেক গ্রুপ যাদেরকে আমরা বন্ধু মনে করি, এরা তো কোনোদিনও মুসলমানদের বন্ধু হতে পারে না। জোরে বলেন, বন্ধু হতে পারে না? তারা মুখে বলে বন্ধু, কিন্তু আসলে তাদের মুখের ভিতরে বিষ। তারা মুসলমানদেরকে কোনোদিনও বন্ধুরূপে গ্রহণ করে নাই, নির্বোধ মুসলমানরাই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। জোরে বলুন, কথা ঠিক কিনা? তারা তো কোনোদিনও এসে এই মসজিদে এসে কথা বলে না, ধর্ম যার যার উৎসব সবার। এই মানুষগুলো হিন্দুরা কোনো মুসলমানকে যদি জোর করে মন্দিরে নিয়ে যায়, কোনো মুসলমানকে যদি পিটাইতে পিটাইতে মন্দিরে নিয়ে যায়, এই মুসলমানের কোনো গুনাহ হবে না, কারণ অনিচ্ছায় তাকে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আরেক নম্বর, মানুষ আছে যারা মূর্তি দেখার জন্যও না, তাদেরকে কোনো সহযোগিতা করার জন্যও না, বরং তাদেরকে মূর্তি থেকে বিরত রাখার জন্য ইসলামের তাওহীদের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য মন্দিরে যায়। এটা মনে রাখবেন, সর্বস অবস্থায় এটা নেকের কাজ, সোয়াবের কাজ। জোরে বলুন, সুবহানাল্লাহ। তার মানে এই না যে আমাদের যাওয়া লাগবে সেখানে। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আয়াবতাগুনা ইন্দাহুমুল ইজ্জাতা, হে মুসলমান, তোমরা সম্মান পাওয়ার লোভে তোমরা তাদের সঙ্গে হাত মিলাইতেছো, তোমরা নিজেদের ভাতৃত্ব বন্ধন সেতু বন্ধন করার জন্য তোমরা তাদের পূজায় যাইতেছো। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কিসের অভাব সম্মানের? শুনে রাখবে, সকল সম্মানের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন, সুবহানাল্লাহ। ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা বলেন, ইজ্জত সম্মানের কারখানা, ইজ্জত সম্মানের কারখানা আমি আল্লাহ তাআলার কাছে, আমি ইজ্জত সম্মান উৎপাদন করি। জোরে বলুন, সুবহানাল্লাহ। ইজ্জত সম্মানের মালিক কে? জোরে বলেন, ইজ্জত সম্মানের মালিক কে? আমরা ইজ্জত সম্মান চাইবো কার কাছে? জোরে বলেন, ইজ্জত সম্মান চাইবো কার কাছে? আল্লাহ যদি কাউকে ইজ্জত সম্মান দেন, তাকে জেলখানার মধ্যে বসায় বসায় ইজ্জত সম্মান দিতে পারেন, এ ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুনিয়ার সব মানুষ যদি কাউকে যদি চোর বলে, সিটার বলে, বাটপার বলে, সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে, মাগিবাজ বলে, খুনি বলে, যা বলো বলুক না কেন, এই কারণে যদি তাকে জেলখানার মধ্যে বন্ধ করে রাখা হয়, আর আল্লাহ তাআলা যদি বলেন যে এই মানুষটা আমার কাছে একেবারে নির্ভেজাল ফ্যাশন, একেবারে ফ্রেশ মানুষ, দুনিয়ার সব মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও আল্লাহ তাআলা জেলখানাতে বসাই বসায়া ওই মানুষটা ইজ্জত সম্মান বৃদ্ধি করতে পারেন কি পারেন না? জোরে বলেন, এই ক্ষমতা আছে না নাই? আমাদের অনেক আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছিল, কিন্তু বন্দী করার আগে তাদেরকে কেউ চিনত না, বন্দী হওয়ার পরে এখন তারা মুসলমানদের আইডল হয়ে গেছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? অনেক আলেম ওলামা এখনো পর্যন্ত জেলখানার মধ্যে নির্যাতিত অবস্থায় আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল আলেমদেরকে নিঃশর্তভাবে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিতে বলুন, আমিন। মহতারাম হাজিরিন,
আমাদেরকে জীবনের সকল সমস্যা সমাধান নিতে হবে কোরআন থেকে। কোথায় থেকে? কোরআন। জোরে বলুন, কোথায় থেকে? কোরআন। ইজ্জতের মালিককে? আল্লাহ। বেইজ্জতি করার মালিককে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে ইজ্জতের আসনে বসান, কোন যোগ্যতার প্রয়োজন নেই, শুধু সে যদি আল্লাহ তাআলার পক্ষে থাকে, নবীর পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, সততার পক্ষে থাকে, একতার পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, আল্লাহ তাআলা এই মানুষটার ইজ্জত দিতে পারেন কি পারেন না? বিলালে হাবশি কি যোগ্যতা ছিল? বিলালে হাবশির কি যোগ্যতা ছিল? আল্লাহ তাআলা এমন কুৎসিত কালো মানুষটাকে সম্মানের আসনে বসাইছেন, কিয়ামত পর্যন্ত সকল মুসলমান শ্রদ্ধার সঙ্গে বিলালে হাবশির নাম নেবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলুন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেওয়ার মালিক হয়, আমরা কেন মানুষের কাছে মাথা নত করি? আল্লাহ যদি ক্ষমতা দেওয়ার মালিক হয়, আমরা কেন মানুষের কাছে ঈমান বিক্রি করে দিই? মুসলমানদেরকে বুঝতে হবে ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমরা চাইবো কার কাছে? আল্লাহ যদি আমাকে আপনাকে বিজয় দেন, দুনিয়ার কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আমি আল্লাহ যদি তোমাদেরকে বিজয় দিই, তোমাদের এই বিজয় দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? সমস্ত কাফের মুশরিক বেঈমান, সমস্ত ইসলামী শত্রুরা, তারা যদি সকলে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিরুদ্ধে চারণ করে, সকল সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিতে পারেন, এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, এই ক্ষমতা আছে না নাই? সেজন্য আমাদেরকে আল্লাহর পক্ষে থাকতে হবে। কার পক্ষে? জোরে বলুন, কার পক্ষে? কুফরের সঙ্গে কখনো আপোষ করা যাবে? কুফরের সঙ্গে কখনো আপোষ করা যাবে? আমাদেরকে থাকতে হবে সততার পক্ষে, আমাদেরকে থাকতে হবে ন্যায়ের পক্ষে। আর এই ন্যায়ের পক্ষে থাকার জন্যই আমাদের সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন। জোরে বলুন, মহাগ্রন্থ আল কুরআন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, হে আমার বান্দা বান্দেরা, তোমরা শুনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত ইমানের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, নবীর পক্ষে যতক্ষণ পর্যন্ত তোমরা থাকবে, আমি আল্লাহ তাআলা যে কোনো বিপদের মুহূর্তে তোমাদের নাজাতের রাস্তা করে দিব। জোরে বলুন, সুবহানাল্লাহ। শুধু নাজাতের রাস্তাই করে দিব এমন না, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যে জিনিসটা তোমরা সবচাইতে বেশি পছন্দ করো, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ রিজিক, তোমরা এগুলোকে সব চাইতে বেশি পছন্দ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, এই মানুষদেরকে আমি আল্লাহ এত এত পরিমাণ রিজিক দান করব, কাউকে বা কাউকে আমি আল্লাহ তাআলা বিনা বেগায়রে হিসাব রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলুন, সুবহানাল্লাহ। তাদের রিজিকের ব্যবস্থা হবে, ধন সম্পদের ব্যবস্থা হবে, ইজ্জত সম্মানের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলার এই ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। জোরে বলুন, সত্য না মিথ্যা? সত্য। আমার ভাইরা, এই বর্তমান পৃথিবী, এই আধুনিক যুগ, এই বিজ্ঞানের যুগে, এই মিডিয়ার যুগে আমরা কম বেশি সবাই বলতে পারবো, বুঝতে পারবো যে বর্তমান পৃথিবীতে প্রায় 7 থেকে 750 কোটি মানুষ বসবাস করে। এই 7 থেকে 750 কোটি মানুষের ভিতরে 2 থেকে 250 কোটি মানুষ মুসলমান। জোরে বলুন, কথা ঠিক কিনা? 2 থেকে 250 কোটি মানুষ মুসলমান। আর বর্তমান পৃথিবীতে প্রায় 55টা দেশের মতো মুসলিম দেশ আছে। আমার ভাইরা, আপনারাই বলেন তো দেখি, মুসলমানদের সংখ্যা কি একেবারেই খুব নগণ্য, কম? জোরে বলেন, মুসলমানদের সংখ্যা কি একেবারেই কম? মুসলমানদেরকে টাকা পয়সা একেবারেই কম? তাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই? তেলের খনির মালিক কারা? স্বর্ণের খনির মালিক কারা? এত কিছু থাকার পরে মুসলমানদের কিসের এত লোভ? মুসলমানদের এমন কি হলো? মুসলমানদেরকে কোন জিনিসে ধোঁকা দিল যে মুসলমানদেরকে এই সব কিছু বাদ দিয়ে গিয়ে কাফের মুশরিকদের সঙ্গে হাত মেলাইতে হবে? কিসের লোভে মুসলমান নেতারা ইসরায়েলের সঙ্গে হাত মেলাইতেছেন? কিসের অভাবে মুসলমান নেতারা ইসলামের শত্রু যারা তাদেরকে সাহবাস দিচ্ছে? এর চেয়েও বড় দুঃখের বিষয়, তারা তো বোঝে না
যার কারণে তারা না বুঝেই অনেক সময় এগুলো করে। আমাদের দেশেরও কিছু মানুষ এমন রয়েছে এই বর্তমান পৃথিবীতে, আমরা দেখতে পাচ্ছি ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে, নবীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটুবাক্য উচ্চারণ করতেছে। বলুন কথা ঠিক কিনা? আমরা এই সাম্প্রতিক সময়ে দেখতে পেয়েছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট তার তত্ত্বাবধানে মুসলমানদের প্রিয় ব্যক্তি, মুসলমানরা যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সেই মুসলমানদের হৃদয় স্পন্দন, কোটি কোটি মুসলমানদের কলিজা, আমার আপনার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষের মুক্তির আশা নাই, কোনো মুক্তির পথ নাই, সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করে ফ্রান্সের প্রধানমন্ত্রী মুসলমানদের কলিজার মধ্যে আগুন দিয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই কলিজার মধ্যে আগুন দেওয়ার কারণে সারা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ের মাঝে দাউ দাউ করে যখন আগুন জ্বলতেছিল, ফ্রান্সের বয়কট করার জন্য সকল মুসলমান যখন একত্রবাদে, মুসলমানরা যখন ঐক্য হয়ে ফ্রান্সের প্রন্ধ বয়কট করার জন্য, ফ্রান্সের সরকারকে বয়কট করার জন্য মুসলমানরা যখন ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি একজন নামধারী মুসলমান, একজন নামধারী আলেম, একজন নামধারী আলেম সে এসি ঘরের মধ্যে বসে বসে এই ফতোয়া দিয়েছে, ফ্রান্সের সরকারের বিরুদ্ধে আন্দোলন করা এটা মুসলমানদের ঠিক হচ্ছে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন না, এই নিউজটা দেখেছেন না? আমরা মুসলমানরা জানিয়ে দিতে চাই, এই লম্পট, এই ইমান চোর মুনাফিকের দল, তুমি যে এসি ঘরের মধ্যে বসে বসে তাদের পক্ষে রায় দিলে, তাদের পক্ষে ফতোয়া দিলে, তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, তুমি যেখানেই থাকো না কেন, আজকে 200 কোটি মুসলমান তোমাকে ছুঁড়ে মেরেছে, বয়কট করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরাও জানিয়ে দিতে চাই, শুধু ফ্রান্স না, শুধু ফ্রান্স না, সারা পৃথিবীতে কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, কোনো প্রেসিডেন্ট, কোনো কর্মচারী, কোনো মুসলমান, কোনো আলেম, নিজের কোনো আপনজন, এমনকি নিজের বাবা, এমনকি নিজের মা, এমনকি নিজের কোনো সন্তানও যদি আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, আমরা এক চুল পরিমাণ ছাড় দেবো না। জোরে বলুন কথা ঠিক কিনা? এক চুল পরিমাণ ছাড় দেবো না। সাহাবা আজমাইনদের মধ্যে সবচেয়ে নম্র ভদ্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে তখনও মুসলমান হন নাই, বদরের যুদ্ধে সে মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে আবু বকরের কাছে গিয়ে ছেলে বলতেছে, আব্বা বদরের যুদ্ধে এমন অবস্থায় আমি আপনাকে পেয়েছিলাম যে আপনাকে মারার জন্য আমি চাইতেছিলাম, কিন্তু আপনি আমার বাবা, যার কারণে আমি আপনাকে হত্যা করি নাই, সুযোগ দিয়েছিলাম। আবু বকর সিদ্দিক বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি যদি বদরের ময়দানে তোমাকে এই অবস্থায় পাইতাম, আমি কিন্তু তোমাকে ছাড় দিতাম না, কারণ আমার সন্তান তুমি হতে পারো, তোমার চাইতেও আমার নবীকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সন্তান হতে পারো কিন্তু আমার নবীর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি না, যার কারণে আমার নবীর বিপক্ষে যাই যাত্রা কেন, আমি আবু বকর তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরাও জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের বিশেষ করে বাংলাদেশের কোন নাস্তিক মুরতাদ বেঈমান আমার আপনার নবীকে নিয়ে যদি কোনো কটুবাক্য করে, আমরা মুসলমান তার জিব্বা টেনে ফেলবো। জোরে বলুন কথা ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলুন রাজি আছেন তো ইনশাল্লাহ? যখন নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে, আমরা সংগ্রামের জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? ময়দানে যদি জিহাদের ডাক আসে, জিহাদের ময়দানে যাইতে কে কে রাজি আছেন তুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। আমার ভাইরা, জিহাদ, জিহাদ মানে আমরা অন্যরকম বল বুঝি, জিহাদ বলতে আমরা সন্ত্রাস বুঝি, জিহাদ বলতে আমরা মারামারি বুঝি, জিহাদ বলতে আমরা অন্যরকম কোনো কিছু বুঝি। আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে, কাফের মুশরিকদের সামনে মুসলমানদেরকে কলুষিত করা হচ্ছে। মনে রাখতে হবে, জিহাদ কোনো সন্ত্রাসী না, জিহাদ কোনো জঙ্গিবাদী না, জিহাদ কোনো উগ্রবাদী না, জিহাদ ওই পবিত্র জিনিসের নাম যেটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় আইনের শাসন প্রতিষ্ঠিত করা। জোরে বলুন কথা ঠিক কিনা? যেই দেশে আইনের শাসন নাই সেই দেশে খুন খারাপি বাড়বে। জোরে বলুন কথা ঠিক কিনা? যেই দেশে আইনের শাসন নাই সেই দেশে নারী ধর্ষণ বাড়বে। জোরে বলুন কথা ঠিক কিনা?
যেই দেশে আইনের শাসন নাই সেই দেশে ইপটিজিং বাড়বে, যেই দেশে আইনের শাসন নাই সেই দেশে মানুষ দিনের বেলা হোক রাত্রে বেলা হোক মানুষ নিরাপদে চলতে পারবে না। এই মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, নারীদের সম্মান রক্ষা করার জন্য, নারীদের ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিটি মানুষের ন্যায্য অধিকার কায়েম করার জন্যই আল্লাহ পাক জিহাদের মতো পবিত্র বিধান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিধানকে মানুষ যতদিন শ্রদ্ধার সঙ্গে দেখেছে, এই জিহাদের বিধানকে মানুষ যতদিন পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেছে, যেই সমাজ যেই দেশ যেই রাষ্ট্র এই জিহাদের বিধানকে কায়েম করবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিবেন। জোরে বলুন সুবহান।